সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস শিরোনাম বন্যায় মৃত্যু 31 পরিস্থিতি উন্নতির আভাস ভারতের বাদছরাকে আকস্মিক বন্যা বললে ভুল হবে বলার সমনয় খাসি বল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমীচীন হবে না বলেন আইন উপদেষ্টা দেশে আকস্মিক বন্যার জন্য ভারত দায়ী বলছে মুসলিমলি দেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের রাজনৈতিক প্রশাসনে কোন এজেন্ডা নেই বললেন বাণিজ্য উপদেষ্টা দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি শাহজিয়া বন্যায় মৃত্যু পীড়ে একত্রিশ পরিস্থিতি উন্নতির আভাস দেশের এগারো জেলায় চলমান বন্যা আরো চারজন ব্যক্তির প্রাণহানি তথ্য পাওয়া গেছে এ নিয়ে চলমান বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একত্রিশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে বন্যা পরিস্থিতির উন্নতি হবে ইতিমধ্যে দেশের সব নদীর পানি কমতে শুরু করেছে আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই বুধবার আঠাশে আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন এসব তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় ফেনি কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মলুইবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মী ও কক্সবাজার জেলা বন্যায় আক্রান্ত উপজেলায় বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পাঁচশো আটাইশটি এগারো জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুরানব্বই পরিবার পানিবন্দী হয়ে পড়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চৌত্রিশ জন মৃত সংখ্যা একত্রিশ এদের মধ্যে কুমিল্লায় বারো ফেনী দুই চট্টগ্রাম পাঁচ খাগড়াচুরি এক নোয়াখালী ছয় ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক ও কক্সবাজারে জনের মৃত্যু হয়েছে মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পানিবন্দি লোকদের আশ্রয় প্রদানের জন্য মোট চার হাজার তিনশোটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো দশ জন লোক এবং উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শ উনিশটি মেডিকেল চালু রয়েছে এছাড়া সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত রয়েছে বন্যা উপদ্রব্য এলাকায় সরকারি বেসরকারি সব পর্যায়ে থেকে ত্রাণ বিতরণ অব্যাহত আছে ভারতের বাদ ছাড়াকে আকস্মিক বন্যা বললে ভুল হবে বললেন সমন্বয়ক হাসিবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খাসিবুল ইসলাম বলেছেন ভারত বাদ ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি বাংলাদেশের মানুষ মারা যায় তাহলে সেটাকে শুধুমাত্র প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিলে ভুল হবে মঙ্গলবার দুপুরে সচিবালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন বিষয়টি আরো ক্লিয়ার করে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে যে বিষয়টি সত্য সেটি যেন আমাদের জনগণের সামনে তুলে ধরা হয় দেশে একটি রাজনৈতিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের দেশে একটি জাতীয় সংকট চলমান আছে এই জাতীয় সংকট নিরসনে সরকারের পাশাপাশি ছাত্র জনতা থেকে শুরু করে প্রশাসনের সবাইকে কিন্তু এই সংকট নিরসনে এগিয়ে আসতে হবে সম্মানে খাসিবুল ইসলাম বলেন আমরা শিক্ষার্থীরা গত ছয় দিন ধরে ত্রাণ সংগ্রহ ও বিতরণের কাজ করছি টিএসিতে নগদ অর্থ সংগ্রহ করি বিকাশ রকেট ও নগদের মার্চের নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট সব জায়গায় জনগণ স্বতঃ্রুত ভাবে অংশগ্রহণ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমীচীন হবে না বললেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ করার সমীচীন হবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বুধবার দুপুরে সচিবালয় আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে কথা বলেন আসিফ নজরুল সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন আপনি দেখেছেন আমাদের অ্যান্টনি জেনারেল অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে তিনি বলেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত হয় সত্যিকার অর্থে যদি কোন রাজনৈতিক দল জঙ্গিবাদী রাষ্ট্রবিরোধী থাকে তাহলে প্রচন্ড তদন্ত করে এমন কিছু করা যেতে পারে বলেন আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে উপদেষ্টা বলেন আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল কিন্তু গেল পনেরো বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম করেছিল আওয়ামী লীগ এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে নেতাদের দায় থাকতে পারে কিন্তু দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমীচীন হবে বলে আমি মনে করি আওয়ামী লীগকে অনেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছেন একটি দলকে যখন সন্ত্রাসী সংগঠন বলা উচিত এমন প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন যারা বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্ব বিশ্বাস করে না বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি করতে চায় মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও শোষণহীন সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে তাদের সন্ত্রাসী সংগঠন বলা উচিত তবে মতামত প্রকাশে যতটা অবারিত রাখা যায় ততটাই ভালো দেশে আকস্মিক বন্যার জন্য ভারত দায়ী বলছে মুসলিম লীগ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার জন্য ভারতকে দায়ী করে বাংলাদেশ মুসলিম লীগের নেতারা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের বেকায়দায় ফেলতে রাজনৈতিক ঘৃণ উদ্দেশ্যে এই ষড়যন্ত্র সর্বগ্রাসী পানি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তারা কথা বলেন মুসলিম লীগের নেতারা বলেন গণভ্যুতানের মাধ্যমে শেখ হাসিনার সরকারে পালিয়ে যাওয়ার কারণে ভারত দিশে হারা হয়ে গেছে এখন বাংলাদেশের বিরুদ্ধে ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক ব্যবহার করতেও দ্বিধা করছে না মুসলিম লীগের নির্বাহী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার বলেন দেশের সাধারণ মানুষকে অমানবিক ভাবে পানিতে ভাসিয়ে হলেও তারা শেখ হাসিনাকে আবারও প্রতিষ্ঠিত করতে চায় দেশের ঐক্যবদ্ধ জনগণ যে কোনো মূল্যে ভারত ও তাদের দেশীয় এজেন্টদের সব ষড়যন্ত্র প্রতিহত করবে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন দেশের সৌভাগ্য ড মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক সম্মানিত ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছিলেন না হয় ভারত হয়তো প্রকাশ্যে আমাদের ওপর আগ্রাসন চালানোর দুঃসাহস দেখাত গুম খুনের তদন্তে কমিশন গঠনকে স্বাগত জানিয়ে তিনি বলেন দেশকে নতুন করে গড়ে তুলতে সরকার এরকম আরো অসংখ্য কমিশন গঠন করবে বলে আমরা আশাবাদী অ্যাডভোকেট মহসেন রশিদ বলেন রাষ্ট্র কাঠামো ও সংবিধান সংস্কারের পূর্বে নির্বাচন দেওয়া যাবে না সব জায়গায় একটি সংস্কার আনতে হবে কারণ জনগণ সংবিধান আর কোনো ফ্যাসিবাদী স্বরেশাসনের উত্থানের পথ খোলা রাখতে চায় না এ সময় আরো বক্তব্য দেন মহাসচিব কাজী আবুল খায়ের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুরি এডিপি সভাপতি ড এ আর খান জাকপা সভাপতির বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান দলীয় সহসভাপতি নজরুল ইসলাম ও সৈয়দ আব্দুল হান্না নূরসহ দেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন বলেছেন বাংলাদেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বিশ্বাস করে না শত শত সাংবাদিকের চাকরিচ্যুত হল অনেক টিভি সহ পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল প্রতিটি সময় পত্র এবং মিডিয়াকে তারা ভয়ভীতির সংস্কৃতির মধ্যে নিয়ে সেফ সেন্সরশিপ এবং প্রেশার সেন্সরশিপ চালু করে দখলে নিয়েছিল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিট আর ডি আর ইউ এর নসরুল হামিদ মিলনাথের জাতীয়তাবাদী প্রজন্মা একাত্তরের উনিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন জাহিদ হোসেন বলেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটু লাগাম টেনে ধরতে হবে দীর্ঘ ষোলো বছর ধরে জঙ্গদল পাথরের মতো তারা জনগণের বুকে চেপে বসেছিল তিনি বলেন ড মোহাম্মদ ইউনুসরা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এবং যার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে কাজেই এই বিশ্বাসকে খারাপ ভাবে দেখার কোনো কারণে কাজেই যত দ্রুত সম্ভব তার যে কার্যনির্বাহী কমিটি আছে তাদের সাথে নিয়ে বিচক্ষণতার সাথেই প্রশাসন নির্দলীয়করণ হবে অর্থাৎ বৈষম্য বিরোধী নয় বৈষম্যের শিকার মানুষগুলোকে তাদের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে এসালম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিলেন বাংলাদেশ ব্র্যাকের গভর্নর এস আলম গ্রুপ ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সব ব্যাংকের লেনদেন ঋণ এলসিস করে দিয়েছে ব্যাংক এখন নামে থাকা ভিন্ন জমি সম্পদ বিক্রয় করার চেষ্টা করছে এগুলো আইনি প্রক্রিয়া দরকার তাই রাষ্ট্রীয় এই এস আলম গ্রুপের জমি ও সম্পদ না কেনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর এসব কথা জানান এস আলমের ব্যাংক লুটের বিষয়ে উল্লেখ করে গভর্নর বলেন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন ব্যাংক লুটের ঘটনা পৃথিবীতে আর আছে কিনা আমার জানা নেই এই ধরনের ঘটনা পৃথিবীতে বিরল তবে দেশে থাকা তার সম্পদ এবং জমি জমা বিক্রি করে আমরা লুটের টাকা সমন্বয় করার চেষ্টা করব এজন্য আইনের সহায়তা নেওয়ার বিকল্প নেই এর আগে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম তার ছয় ভাই স্ত্রী ও দুই ছেলে সহ পরিবারের বেশ কয়েকজনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচয় চালিত ব্যাংক হিসাব এবং অন্যান্য তথ্য চাওয়া হয়েছে রোববার সব ব্যাংকে সংক্রান্ত নির্দেশনা পাঠায় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিআইএফইও সেখানে সব মিলিয়ে তেরো ব্যক্তি ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক তথ্য তলব করা হয় আমাদের রাজনৈতিক প্রশাসনে কোনো এজেন্ডা নেই বললেন বাণিজ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন আমাদের কোনো এজেন্ডা নেই রাজনৈতিক না প্রশাসনিক না আমরা আসছি স্বল্প সময়ের জন্য বুধবার আটাইশে আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন সরবরাহ ব্যবস্থা বাজার পরিস্থিতি সহ সার্বিক মূল্য পরিস্থিতি পর্যালোচনার সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন তিনি বলেন আমি খুব ভালো আরামে ছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়াতাম ভালো একটা লাইফ ছিল আমার ওয়াইফ কমপ্লেইন করে এখন আমাদের জন্য খুব ডিফিকাল্ট সিচুয়েশন ডক্টর ইউনেস এর অনেক কাজ আছে আমাদের মোটামুটি ভালো প্রফেশন আছে আমাদের কোনো নেই আমরা এ ব্যাপারে কারোর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করব না আপনারা কোন রাজনৈতিক সরকার না সিন্ডিকেটের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেবেন সাংবাদিকদের এমন জবাবে উপদেষ্টা বলেন আমাদের কোন অ্যাজেন্ডা নাই রাজনৈতিক না প্রশাসনিক না আমরা আসছি স্বল্প সময়ের জন্য কারোর প্রতি আমাদের কোনো বিরাগ নাই অনুরাগও নাই ব্যবসায়ী এলসি খোলার সমস্যা নিয়ে করা এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন ব্যাংকের কিছু সমস্যা আছে এসি খুলতে পারে না সময় লাগছে অর্থায়নের ব্যাপার আছে তিনি বলেন কিছু কিছু জিনিস আছে বাইরে থেকে ইম্পোর্ট করা হয় বাইরে থেকে যারা পাঠায় বেশিরভাগ প্রাইভেট ওরা টাকা না পেলে বন্ধ করে দেয় তিনি বলেন কমে কিছু কিছু সমস্যা আছে আবার বিদেশিভ আছে এগুলো আমরা আলাপ করছি খুব বেশি সমস্যা হবে না বাংলাদেশের গভর্নর অ্যাকশন নেবেন বন্যা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন বন্যা পুরো বাংলাদেশে হয় নাই কয়েক জায়গায় হয়েছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে যেতে পারিনি আমি জানি ত্রাণ প্রচুর আছে কিন্তু যেতে পারছে না এটা হলো প্রাকৃতিক দুর্যোগ তিনি বলেন আপনারা জানেন ঢাকা চট্টগ্রামের এজন্য পানগাও ওপেন করে দিলাম ডলার সংকট কেটে গেছে বলে কি আপনি মনে করেন এমন প্রশ্ন জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন এনসিএল জিনিস সার কীটনাশক জ্বালানি খাদ্য এগুলোর কোনো কিছুই আটকাচ্ছেন না যেভাবে পারো বাংলাদেশ সরকার ম্যানেজ করছে কোথা থেকে দিচ্ছে সেটাও আপনারা জানেন না তিনি বলেন কিছু কিছু জায়গা আছে সময় লাগবে তবে অতি প্রয়োজনীয় কোনো জিনিস আটকাবে না খাদ্য রাশিয়ান একটি জাহাজ আমি ক্লিয়ার করে দিতে বলেছি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ